বন্ধুরা, যা আমরা চোখে দেখতে পাই তা আমাদের মস্তিষ্ক আমাদের দেখায়। কিছু সময় আমাদের মস্তিষ্ক আমাদের সঠিক দেখায়, আবার কিছু সময় ভুলও দেখায়। তাই আমাদের এই ভিডিওটি দেখতে হলে বন্ধুরা আপনাদের শক্ত হয়ে বসতে হবে। তাই আজকে আপনার মস্তিষ্ক আপনার সাথে একটু অন্যরকম করতে চলেছে। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিও শুরু করি। প্রথমে যে ভিডিওটি দেখছেন সেটার মজা পেতে হলে এই ভিডিওটি ঠিক মাঝখানে আপনাকে 30 সেকেন্ড তাকিয়ে থাকতে হবে। তাহলে চলুন শুরু করি। আর হ্যাঁ বন্ধুরা, চোখের পলক কিন্তু ফেলা যাবে না। আপনার 30 সেকেন্ড সময় শেষ। এখন আপনি আশেপাশে তাকান। কি বন্ধুরা, দেখেন আশেপাশে সব কিছু ঘুরতে ঘুরতে ছোট হয়ে যাচ্ছে। কি আমি ঠিক বলেছি বন্ধুরা? আমার কথা যদি সত্যি হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। এবার দ্বিতীয় নম্বরটিতে আসা যাক। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বৃত্ত দিয়ে বানানো 2টি ফুল, আর এখানে 2টি ফুলের মধ্যে 2টি হলুদ রঙের বিন্দু রয়েছে। কেউ কি বলতে পারবেন এখানে বড় বিন্দু কোনটি আর ছোট বিন্দু কোনটি? আমি জানি আমার মতো হয়তো আপনিও ভাবছেন বাম পাশেরটা সবচেয়ে বেশি বড় আর ডান পাশেরটা সবচেয়ে বেশি ছোট, তাই না বন্ধুরা? আসলে এই জিনিসটা সম্পূর্ণ ভুল। আমাদের মস্তিষ্ক আমাদের ভুল দেখাচ্ছে। আপনি যদি ভালো করে খেয়াল করে দেখেন, দেখবেন দুটা মাঝখানের বিন্দুই সমান মাপের। এখানে একটা পাশে বড় বড় গোলাকার লাগানোর কারণে সেটাকে ছোট দেখাচ্ছে এবং পাশেরটা বড় দেখাচ্ছে। বিশ্বাস না হলে নিজেই খাতায় এঁকে দেখতে পারেন। তিন ব্যাপারটা আরও ইন্টারেস্টিং হতে চলেছে বন্ধুরা। আপনি যদি আমার এই ভিডিওটি কম্পিউটার বা মোবাইলে দেখে থাকেন তাহলে দয়া করে ফুল স্ক্রিন করে নিন, তাহলে একটু বেশি মজা পাবেন। আমাদের স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছেন সেটার দিকে মাত্র 30 সেকেন্ড তাকিয়ে থাকুন। তারপর বলুন আপনি কি দেখতে পেলেন, ছবিটি রঙিন না সাদা কালো? তা কিন্তু অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। আর আগেই বলে দিই বন্ধুরা, ছবিটি সাদা কালো, আর এই ছবিটি কিছুক্ষণের জন্য আপনার কাছে রঙিন হয়ে যাবে। বন্ধুরা, আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি গোলাকার লাল বলের মধ্যে কিছু বিন্দু চারদিক ঘোরাঘুরি করছে। আমি যদি বলি এগুলো ঘুরছে না, এগুলো যা যার মতো এপাশ থেকে ওপাশ চলাফেরা করছে, তাহলে বন্ধুরা এগুলো বুঝতে হলে আপনাকে যে কোনো একটার দিকে ফোকাস দিতে হবে এবং আপনি দেখতে পারবেন কিভাবে তারা একটি ইলুশন তৈরি করছে। বন্ধুরা, স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছেন এই ছবিটির মধ্যে কোনটি পুরুষ এবং কোনটি মহিলা, কি কি বলতে পারবেন? আমি জানি আমার মতো আপনারাও ভাবছেন রাইট সাইডের জন পুরুষ এবং লেফট সাইডের জন মহিলা, কি তাই তো? কিন্তু মজার বিষয় হচ্ছে এই 2টি ছবি সেম, যেটাকে নারী ও পুরুষের চেহারা দিয়ে কম্পিউটার দ্বারা তৈরি করা হয়েছে। এখন আপনাদের মধ্যে অনেকে প্রশ্ন করবেন যে তাহলে ছবিটি যদি একই ছবি হয় তাহলে একজনকে পুরুষ এবং অন্যজনকে মহিলার মতো দেখাচ্ছে কেন? এর কারণ হলো, একটু খেয়াল করে দেখুন, যেটাকে আপনারা মহিলা ভাবছেন তার ঠোঁটের দিকে লক্ষ্য করুন। দেখুন ঠোঁটের দিকে একটু কন্টেস্ট বেশি, আর যেটাকে আপনারা পুরুষ ভাবছেন তার কন্টেস্ট একটু কম, যে কারণে ছবিটিকে দুই ধরনের দেখাচ্ছে। কি দেখছেন? নীল কালার বলের মতো কিছু নড়াচড়া করছে, কিন্তু আপনারা জানলে অবাক হবেন যে এটা কোনো ভিডিও না, এটা একটি ইমেজ। বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস না হলে ভিডিওটি স্টপ করে দেখেন। আরও মজার বিষয় হচ্ছে আপনি এই নীল কালার বলের মধ্যে যে কোনো একটার দিকে তাকিয়ে থাকুন, দেখবেন এগুলো নড়াচড়া বন্ধ করে দেবে এবং আপনি যখনই চোখ ছড়াবেন আবার এগুলো পুনরায় নড়াচড়া শুরু করবে। কি আমি ঠিক বলেছি?
আমার কথা যদি সত্য হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। স্ক্রিনে কি দেখতে পাচ্ছেন? নিশ্চয়ই তিনজন সুন্দরী তরুণী, তাই না? এখন আমি এই ছবিটিকে সোজা করে দেব, তারপর দেখুন ম্যাজিক। কি অবাক হয়েছেন? তো বন্ধুরা, স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছেন, ছবিটি কিসের? এখন আমার মতো আপনারাও ভাবছেন হয়তো এটি একটি ফেসের ছবি, কি তাই? তো আমিও প্রথমত এটাই ভেবেছিলাম, কিন্তু একটু খেয়াল করে দেখুন ছবিটি কিসের। আপনি একটু খেয়াল করলে দেখতে পারবেন একটি ছেলে এবং একটি মেয়ে চুম্বন করছে। কি আমি ঠিক বলেছি? ভালো করে খেয়াল করে দেখুন, এবং আমি ঠিক বলেছি কিনা তা অবশ্যই কমেন্টে জানাবেন। এই পার্টটি অনেক পাওয়ারফুল একটি পার্ট। স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এখানে মাত্র 20 সেকেন্ড তাকিয়ে থাকুন, এবং 20 সেকেন্ড তাকিয়ে থাকার পর আপনি আশেপাশে তাকাবেন, দেখবেন কি হয়। আপনার কিছু সময়ের জন্য হ্যালুসিনেশন হবে। আপনার সময় শুরু। স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছেন এই ছবিটি দেখে কেউ কেউ কিছু বুঝতে পারছেন ছবিটি কিসের? তাহলে এবার আমার কথা শুনুন। আপনি যে ছবিটি দেখতে পাচ্ছেন তার ঠিক মাঝখানে কালো 4টি বিন্দু আছে। এখন আপনার কাজ হলো এক দৃষ্টিতে 30 সেকেন্ড ছবিটির দিকে তাকিয়ে থাকুন। এখন দেখুন কি হয়। সময় স্টার্ট। কেউ চোখের পলক ফেলবেন না। আপনার 30 সেকেন্ড শেষ হয়ে গেলে চোখের পলক দিন, এবং আমরা যে সাদা স্ক্রিন দিয়েছি বা আপনার ঘরের আশেপাশে যদি কোনো দেওয়াল থাকে সেদিকে তাকান, দেখুন আপনি কি দেখতে পেলেন তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন যে ছবিটি দেখবেন সেটি একটু ভিন্ন ধরনের। ছবিটির মাঝখানে এক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থাকুন, দেখুন কি হয়। ছবিটা ধীরে ধীরে সাদা হয়ে যাবে। যদি আপনার বিশ্বাস না হয় তাহলে ভিডিওটি পুশ করে বা স্ক্রিন শট দিয়ে দেখে নিতে পারেন। কি আমি ঠিক বলছি? তো ছবিটি কি ধীরে ধীরে সাদা হয়ে যাচ্ছে? দেখুন এই বৃত্তাকার ছবিটির মাঝখানে একটি কালো রঙের বিন্দু রয়েছে। ঠিক বিন্দুটির মাঝখান বরাবর আপনি কয়েক সেকেন্ডের জন্য তাকিয়ে থাকুন, তারপর দেখুন কি হয়। কালো বিন্দুর চারপাশে যে বৃত্তাকার ব্যাকগ্রাউন্ড রয়েছে তা একটা সময় ভ্যানিশ হয়ে যাচ্ছে। কি আমি ঠিক বলছি না? এই ছবিটির মাঝখান বরাবর দেখুন একটি প্লাস চিহ্ন রয়েছে। চিহ্নটির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকুন, চোখের পলক ফেলবেন না। দেখুন এখানে কতগুলো বৃত্ত রয়েছে। প্লাস চিহ্নের দিকে ভালো করে লক্ষ্য করুন।
এখানে টিএ রঙের একটি বৃত্ত রয়েছে, যে বৃত্তটি সবগুলো বৃত্তর চারপাশে ঘুরছে এবং একটা সময় সবগুলো বৃত্তই অদৃশ্য হয়ে যাচ্ছে। স্ক্রিনের এই ছবিটি দেখুন। প্রথমে দেখে যে কেউ বলবে ছবিটি একটি টিয়ে পাখির, তাই না? না, ভুল। আমি যদি বলি এটা একটি নারীর ছবি, কি বিশ্বাস হচ্ছে না? ভালো করে দেখুন, একজন নারী তার মাথায় হাত দিয়ে বসে আছে।